আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কাছে কিংবা দূরে যেখান থেকে আমাদের সঙ্গে আজকের ক্লাসে জয়েন করেছো, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজ আমরা কথা বলবো পঞ্চম শ্রেণী কেতুকী শাখার সঙ্গে, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা। আজকের ক্লাসে আমরা আমাদের পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায়ের শুরু থেকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আজকে আমাদের আলোচ্য বিষয় দেশপ্রেম। দেশপ্রেম এটা আমাদের পাঠ্য বইয়ের 67 থেকে 68 পৃষ্ঠা পর্যন্ত। এরপর আমরা আলোচনা করব ক্ষমা নিয়ে, যা আমাদের পাঠ্য বইয়ে 69 থেকে 70 পৃষ্ঠায় আছে। এখন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় যাই, আমাদের মূল আলোচনা শুরু করব। তাহলে প্রথমে আমরা আলোচনা করব দেশপ্রেম সম্পর্কে। তো দেশপ্রেম থেকে প্রথমে আমরা জানব দেশপ্রেম কাকে বলে, দেশপ্রেমের পরিচয় জানার আমরা চেষ্টা করব। দেশপ্রেম অর্থ হলো দেশকে ভালোবাসা, স্বদেশকে ভালোবাসা, জন্মভূমিকে ভালোবাসা, নিজের দেশের উন্নতির জন্য চেষ্টা করা এবং শত্রুর আক্রমণ থেকে নিজের দেশকে রক্ষা করার নামই হচ্ছে দেশপ্রেম। তাহলে অবশ্যই আমরা দেশপ্রেম কাকে বলে এটা আমরা অবশ্যই বুঝতে পেরেছি। এখন আমরা জানব আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশের প্রতি ভালোবাসা সম্পর্কে। আমরা সবাই আমাদের দেশকে, আমাদের মাতৃভূমিকে, আমাদের জন্মভূমিকে আমরা অনেক ভালোবাসি। আমাদের মতো আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নিজের মাতৃভূমি, তার নিজের জন্মভূমি মক্কাকে অনেক ভালোবাসতেন। তিনি মক্কার লোকজনের জন্য তিনি কল্যাণ কামনা করতেন, মক্কার লোকদেরকে তিনি সত্য ও ন্যায় পথে চলার আহ্বান জানিয়েছিলেন। তো মক্কার লোকেরা নবী মুহাম্মদ সাল্লামের এই আহ্বানে সাড়া দিল না, তারা তাকে অত্যাচার করতে লাগলো, তারা তাকে গালিগালাজ করতে লাগলো। শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা হত্যা করার ষড়যন্ত্র করল। শেষ পর্যন্ত আমাদের নবী আল্লাহর অর্ডার পেয়ে, আল্লাহর আদেশ পেয়ে তিনি তার নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম নবীজি নিজের জন্মভূমি, নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে কোথায় হিজরত করলেন, মদিনায় হিজরত করলেন। হিজরতের সময় মহানবীর অবস্থা এমন হয়েছিল যে তিনি মক্কা ছেড়ে যেতে খুবই কষ্ট পাচ্ছিলেন, তিনি খুবই ব্যথিত হচ্ছিলেন। তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করার সময় তিনি অশ্রু ভেজা চোখে, কান্নাজড়িত কণ্ঠে, অশ্রু ভেজা চোখে তিনি বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন এবং তিনি কান্নাজড়িত কণ্ঠে বলছিলেন, হে মক্কা নগরী, তুমি কতই না সুন্দর, হে আমার জন্মভূমি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার কাছে কতই না প্রিয়, হাই আমার স্বজাতি যদি আমাকে এই তোমার ভূমি থেকে, অর্থাৎ আমার জন্মভূমি থেকে তাড়িয়ে না দিত, তাহলে আমি কখনোই তোমাকে ছেড়ে চলে যেতাম না। সম্মানিত অভিভাবক বৃন্দ এবং প্রিয় শিক্ষার্থী বৃন্দ, যারা আজকে আমার সঙ্গে জয়েন করেছো, সবাইকে আমি বলছি যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমাদের নামের পাশে একটা রেইজ হ্যান্ড, একটা বাটন আছে, সেখানে তোমরা হাত তুলে প্রশ্ন করতে পারবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই রেইজ হ্যান্ড বাটনে চাপ দিয়ে আমাকে প্রশ্ন করবে।
তাহলে মহানবী যেমন তার মাতৃভূমিকে তার জন্মভূমিকে অনেক ভালোবাসতেন, আমরাও আমাদের জন্মভূমি আমাদের মাতৃভূমি বাংলাদেশকে অনেক ভালোবাসি। আচ্ছা, জাহাবি জাহান কোনো প্রশ্ন করবে? হ্যালো, জি স্যার, হিজরত অর্থ কি? আচ্ছা বলো কি বললেন, হিজরত। হ্যালো, হিজরত অর্থ কি? জি হিজরত, স্যার, হিজরত অর্থ হচ্ছে ত্যাগ করা। এখানে হবে হিজরত অর্থ দেশ ত্যাগ করা, হিজরত অর্থ হচ্ছে এক জায়গা ত্যাগ করে অন্য জায়গায় চলে যাওয়া, অর্থাৎ এর শাব্দিক অর্থ হচ্ছে ত্যাগ করে চলে যাওয়া, ছেড়ে চলে যাওয়া। বুঝতে পারছো বিষয়টি? হ্যালো, আচ্ছা, ছেড়ে যাওয়া, ত্যাগ করা। আচ্ছা, এখন আমরা জানবো যে আমরা কি কি উপায়ে আমাদের দেশকে ভালোবাসতে পারি, অর্থাৎ আমরা আমাদের দেশের ভালোবাসার উপায়গুলো কি, আমরা এখন সে বিষয়গুলো জানার চেষ্টা করব। আমরা বিভিন্ন ভাবে আমাদের দেশকে ভালোবাসতে পারি, আমাদের দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারি। যেমন এক নম্বরে আমরা দেশের সকল মানুষের সঙ্গে, সকল নাগরিকের সঙ্গে আমরা উত্তম ব্যবহার করব, ভালো ব্যবহার করলো, কেউ বিপদে পড়লো অবশ্যই আমরা সাহায্য করব। অর্থাৎ সকল নাগরিকের সঙ্গে আমি ভালো ব্যবহার করব এবং কেউ বিপদে পড়লে আমি অবশ্যই তাকে সাহায্য করব। এরপরে দুই নম্বরে আমরা এই দেশে বাস করি, আমরা অবশ্যই অনেকেই অনেক গৃহপালিত পশু আমরা আমাদের বাসি আমাদের বাসায় প্রতিপালন করি। এই যে আমাদের বাসায় যে গৃহপালিত প্রাণী, অন্যান্য প্রাণী, আমরা এ সমস্ত গৃহপালিত প্রাণীকে কখনোই কষ্ট দেব না, এদের সঙ্গে সব সময় আমরা ভালো ব্যবহার করব, এদের সব সময় আমরা যত্ন নিব। এরপরে তিন নম্বরে আমরা অবশ্যই জানি যে আমরা বনায়ন আমাদের দেশের জন্য খুবই একটা ভালো বিষয়, কারণ গাছ আমাদের পরিবেশ রক্ষা করে, গাছ আমাদের জীবন ধারণের একটা উপায়ও। এজন্য আমরা বেশি বেশি বৃক্ষরোপণ করব এবং ফলমূলের গাছ লাগাবো, কখনোই আমরা অকারণে গাছ নষ্ট করব না, অকারণে আমরা কোনো গাছের ডালপালা ভাঙবো না, কোনো গাছের পাতা ছিঁড়ব না। হ্যাঁ, প্রয়োজন পড়লে আমরা গাছটাই কেটে ফেলবো, কিন্তু অকারণে আমরা কখনোই গাছ ধ্বংস করব না, পাতা ছিঁড়ব না, ডালপালা কখনোই আমরা ভাঙব না। এরপর আমরা যে বিদ্যালয়ে পড়াশোনা করি, আমরা স্কুলে পড়াশোনা করি, স্কুলে পড়াশোনা করা অবস্থায় আমরা কখনো বেঞ্চে, দেওয়ালে বা অন্য কোথাও কোনো আশেপাশে কিছু আমরা লিখবো না, সবসময় আমাদের বেঞ্চ, টেবিল, চেয়ার সবসময় এগুলো আমাদের পরিচ্ছন্ন রাখতে হবে, এজন্য সবসময় আমরা এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এরপর আমাদের জাতীয় সম্পদ, আমাদের জাতীয় সম্পদ কি, আমাদের জাতীয় সম্পদ যেমন পানি, গ্যাস, বিদ্যুৎ, এগুলো অবশ্যই আমরা সদ্ব্যবহার করব, কখনোই এগুলোর আমরা অপব্যবহার করব না, কখনোই আমরা পানি, বিদ্যুৎ, গ্যাস, এক কথায় জাতীয় সম্পদ, কখনোই আমরা এর অপব্যবহার করব না, অপচয় করব না। সবশেষে আমরা এটাই বলতে পারি যে আমাদের দেশকে ভালোবাসতে যা যা করা দরকার, এক কথায় যে কোনো উপায়ে হোক আমরা আমাদের দেশকে অবশ্যই ভালোবাসব, নিজের জীবনে চাইতেও আমরা দেশকে ভালোবাসব এবং সোনার বাংলাদেশ করার আমরা চেষ্টা করব। আচ্ছা, আমরা যে দেশপ্রেম আলোচনা করলাম, কারো কি কোনো প্রশ্ন আছে? হ্যালো, আচ্ছা, হ্যালো মুন্নি, মুন্নি শুনতে পাচ্ছ কি? হ্যালো, আচ্ছা, আনিকা, আনিকা শুনতে পাচ্ছ? হ্যালো,
যে তোমাদেরকে কোনো প্রশ্ন আছে? মানে দেশপ্রেম, দেশপ্রেম সম্পর্কে কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী বিষয় ক্ষমা, এখন আমরা ক্ষমা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এখন আমরা আমাদের দ্বিতীয় বিষয়, আজকের ক্লাসের দ্বিতীয় বিষয় ক্ষমা, ক্ষমা নিয়ে আলোচনা করব। ক্ষমা, আমরা প্রথমেই জানবো ক্ষমা কাকে বলে, ক্ষমার পরিচয়। কেউ কোনো অপরাধ করলে, হ্যাঁ কেউ কোনো অপরাধ করলে আমি তাকে শাস্তি না দিয়ে যদি মাফ করে দেই তাহলেই তাকে ক্ষমা বলা হয়। তাহলে আমি আবারও বলছি, কেউ কোনো অপরাধ করলে তাকে শাস্তি না দিয়ে মাফ করে দেওয়াকেই ক্ষমা বলা হয়। আমাদের মহান রব্বুল আলামিন তিনি হচ্ছেন মহান ক্ষমাশীল, ক্ষমা করা আল্লাহ তাআলার একটি বিশেষ গুণ। দেখো আমরা ভুল করি, এক কথায় মানুষ ভুল করে, অন্যায় করে, গুনাহ করে, করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে অনেক দয়া ভরে, অনেক দয়া দিয়ে সেই মানুষকে, সেই পাপী বান্দাকে ক্ষমা করে থাকেন। আমরা এখন চিন্তা করতে পারি, যদি আল্লাহ আমাদেরকে ক্ষমা না করতেন, তার পাপী বান্দাকে ক্ষমা না করতেন, তাহলে কেউ তার শাস্তি থেকে রক্ষা পেত না। এজন্য আল্লাহকে বলা হয় মহা ক্ষমাশীল, তিনি হচ্ছেন গফফার, তিনি হচ্ছেন মহা ক্ষমাশীল। আল্লাহ যেহেতু ক্ষমাশীল, আল্লাহ যেহেতু আমাদেরকে ক্ষমা করেন, এজন্য আমাদেরও উচিত আল্লাহর সেই ক্ষমা গুণটি আমাদের মধ্যে নিয়ে এসে আমাদেরও উচিত মানুষকে ক্ষমা করা, একে অন্যকে ক্ষমা করা। এজন্য একটা হাদিস আমরা দেখতে পাই, নবীজি বলেছেন যে তাখাল্লাকু বি আখলাকিল্লাহি, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও, অর্থাৎ আল্লাহ ক্ষমাশীল, আমরা আল্লাহর সেই ক্ষমা গুণটি নিজের মধ্যে নিয়ে এসে আমাদের উচিত মানুষকে ক্ষমা করা। ক্ষমা করা আমাদের নৈতিক দায়িত্ব। এখন আমরা জানবো ক্ষমাশীল ব্যক্তি কাকে বলে, অর্থাৎ ক্ষমাকারী কাকে বলে, ক্ষমাশীল ব্যক্তি কাকে বলে। যার মন উদার, মানুষের জন্য যার দয়ামায়া বেশি, যে রাগ দমন করতে পারে, এক কথায় আমি আবারও বলছি, যার মনটা খুবই উদার এবং মানুষের জন্য দয়ামায়া বেশি এবং যে রাগ দমন করতে পারে, সে ব্যক্তি ক্ষমাশীল, অর্থাৎ তাকে আমরা ক্ষমাশীল বলবো। এখন আমরা জানবো যে ক্ষমাশীল ব্যক্তি তার ক্ষমার বিনিময়ে কি পুরস্কার লাভ করে। ক্ষমাশীল ব্যক্তিকে দেশের সবাই ভালোবাসে, জনগণ সবাই ভালোবাসে, সমাজের সবাই তাকে ভালোবাসে, আল্লাহও তাকে ভালোবাসেন। এই ধরনের লোক, অর্থাৎ ক্ষমাশীল ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন তার পবিত্র কোরআনে যে ক্ষমা করলো, ঝগড়া বিবাদ মীমাংসা করে দিল, তার জন্য আল্লাহর কাছেই পুরস্কার রয়েছে। তাহলে ক্ষমাকারী সমাজের সমস্ত মানুষের ভালোবাসা পায়, আল্লাহর ভালোবাসা পায় এবং অসংখ্য অগণিত সওয়াবের সে অধিকারী হয়। এই যে ক্ষমা, এখন আমরা ক্ষমার বিষয়ে আমাদের বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি কাহিনী জানব। আমাদের নবী যে ক্ষমাকারী ছিলেন, আমাদের নবী যে মানুষকে ক্ষমা করতেন, এ বিষয়ে আমরা এখন দুইটি কাহিনী জানব। প্রথম কাহিনী হলো, আমাদের বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মক্কা ইসলাম প্রচার করতে লাগলেন, তখন মক্কার কাফেররা তাকে সহ্য করতে পারল না, তখন তারা তাকে নানাভাবে উত্তক্ত করত, গালিগালাজ করত, তারা তাকে সবসময় জ্বালাতন করত, তারা পাগল বলতো, নবীকে কবি বলতো ইত্যাদি বলে নবীকে গালিগালাজ করত। তখন নবীজি নিজের প্রাণ বাঁচাতে, নিজের প্রাণ বাঁচানোর জন্য এবং ইসলাম প্রচার করার জন্য তায়েফে গমন করেন। এই তায়েফে যাওয়ার সময় নবীজির সঙ্গী ছিলেন, নবীজির সাথে ছিল তার পালক পুত্র যায়িদ রাদিয়াল্লাহু আনহু। তো যখন নবীজি তায়েফে গিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দিলেন, তখন তায়েফবাসী তার ইসলামের দাওয়াত কবুল করল না,
বরং উল্টো নবীকে তারা অত্যাচার করতে লাগলো। তারা নবীজিকে পাথর মেরে রক্তাক্ত করলো, সঙ্গে সঙ্গে জায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনিও রক্তাক্ত হলেন। শেষ পর্যন্ত নবীজি পালক পুত্র জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে তিনি তায়েফ থেকে ফিরে আসলেন। পথিমধ্যে আল্লাহ ফেরেশতা পাঠালেন, ও নবী আপনি হুকুম দেন, এই তায়েফবাসী আপনাকে অনেক অত্যাচার করেছে, আপনাকে রক্তাক্ত করেছে, আপনি হুকুম দেন এই তায়েফবাসীকে আমি একবারে দুই পাহাড়ের মাঝখানে পিষে আমি মেরে ফেলি। তখন নবীজি আল্লাহকে বললেন যে আল্লাহ, হে আল্লাহ, তারা তো অবুস, তারা আমাকে না জেনে অত্যাচার করেছে, আমি যে নবী এটা তারা বুঝতে পারিনি, এটা তারা চিনতে পারিনি আমাকে, এজন্য ও নবী আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি, হে আল্লাহ আমি তাদেরকে ক্ষমা করে দিয়েছি, আপনিও তাদেরকে ক্ষমা করে দেন। তাহলে এখানে বুঝতে পারলাম যে তায়েববাসী নবীকে অত্যাচার করার পরেও, তায়েববাসী নবীজির শরীরে রক্ত ঝরানোর পরেও নবীজি তাদের সবাইকে একেবারে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, সবাইকে ক্ষমা করে দিলেন। আরেকটি কাহিনী আমরা জানব, নবীজি এই মক্কাবাসীদের অত্যাচারী মক্কা সেরে কোথায় হেজরত করেছিলেন, মদিনায় হেজরত করেছিলেন। এক কথায় মক্কাবাসীদের অত্যাচারী তিনি নিজের মাতৃভূমি, নিজের জন্মভূমিতে তিনি থাকতে পারেন নাই, নিজের জন্মভূমি মাতৃভূমি ছেড়ে তিনি মদিনায় হেজরত করলেন। এরপর যখন মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের পরে তিনি মক্কাবাসীকে হাতের মুঠোয় পেয়েও কাছে পেয়েও তাদের উপরে কোনো প্রতিশোধ নিলেন না। নবীজি ইচ্ছা করলে মক্কা বিজয়ের পরে মক্কাবাসীদের প্রতি তিনি অত্যাচার তিনি প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি মক্কাবাসীদের উপর কোনো প্রতিশোধ নিলেন না, তিনি মক্কাবাসীদের সবাইকে একেবারে সাধারণ ক্ষমা করলেন, সবাইকে মাফ করে দিলেন, সবাইকে ক্ষমা করলেন। এ ক্ষমা করার কারণে দেখা গেল যে মক্কা বিজয়ের দিন মক্কার অনেক লোক, হাজার হাজার লোক, দলে দলে লোক ইসলাম গ্রহণ করলো। তাহলে নবীজির ক্ষমা করার কারণে মক্কা নগরীতে তাওহীদ প্রতিষ্ঠা হলো, ইসলাম প্রতিষ্ঠা হলো। আচ্ছা আচ্ছা, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? আমরা যে ক্ষমা বিষয়ে আলোচনা করলাম, এই ক্ষমার বিষয়ে প্রশ্ন আছে? হ্যালো, মুবাশ্বিরা মুবাশ্বিরা বলো তো, কোনো প্রশ্ন আছে? হ্যালো, না স্যার। আচ্ছা, এবার রাইসা রাইসা বলো, কোনো প্রশ্ন আছে কি রাইসা? আচ্ছা, মুন্নি মুন্নি বলো তো। হ্যালো মুন্নি, না স্যার। এই যে আমরা যে না স্যার বললাম, ক্ষমার বিষয়ে কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা ওকে, তাহলে এখন আমরা আজকের আজকে যে আমরা দেশপ্রেম আলোচনা করলাম, এরপরে আমরা আলোচনা করলাম ক্ষমা, এই দুইটা বিষয় যে আমরা আলোচনা করলাম, আজকের আলোচনা থেকে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন জানার চেষ্টা করব। আমরা যে প্রশ্নগুলো দেব, এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই বাসায় সলভ করার চেষ্টা করবে। আচ্ছা, তাহলে আমরা একটি স্লাইড দেখতে পাচ্ছি যে সংক্ষিপ্ত প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হচ্ছে, মহানবী মক্কাবাসীদের কিসের আহ্বান জানিয়েছিলেন? মহানবী মক্কাবাসীদের কিসের আহ্বান জানিয়েছিলেন? এটা আমাদের পাঠ্য বইয়ের, আমার হাতে যে বইটা, এটা হচ্ছে 2020 শিক্ষাবর্ষের বই। এই বইয়ে আমাদের এক কথা আমাদের পাঠ্য বইয়ের 66 পৃষ্ঠা আমরা পাবো যে মহানবী মক্কাবাসীদেরকে সত্য ও ন্যায় পথে চলার আহ্বান জানিয়েছিলেন। এরপরে দুই, ক্ষমাশীল ব্যক্তিকে
ক্ষমাশীল ব্যক্তি কে? এটা আমাদের পাঠ্যবইয়ের আমরা দেখতে পাচ্ছি, আমাদের পাঠ্যবইয়ের 70 পৃষ্ঠায় আমরা পাবো যে যার মন উদার, মানুষের জন্য দয়া মায়া বেশি, যে রাগ দমন করতে পারে সেই ক্ষমাশীল ব্যক্তি। তিন নম্বর, দেশপ্রেম কাকে বলে? দেশপ্রেম কাকে বলে? এটা আমাদের বইয়ের 67 পৃষ্ঠা আমরা পাবো যে দেশের অর্থ দেশকে, দেশপ্রেম অর্থ দেশকে ভালোবাসা, স্বদেশকে ভালোবাসা, জন্মভূমিকে ভালোবাসা, নিজের দেশের উন্নতির জন্য চেষ্টা করা এবং শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার নামই দেশপ্রেম। এরপরে চার নম্বর, হিজরতের সময় মহানবী বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন কেন? এটা আমাদের বইয়ের 67 পৃষ্ঠা আমরা পাবো যে হিজরতের সময় মহানবী নিজের জন্মভূমি মক্কা নগরী ছেড়ে যেতে অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন, খুব ব্যথিত হয়েছিলেন, এই জন্য তিনি মক্কা ছেড়ে যাওয়ার সময় অশ্রু ভেজা চোখে বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন। এরপরে পাঁচ নম্বর প্রশ্ন হলো, ক্ষমাশীল ব্যক্তি ক্ষমার বিনিময়ে কি লাভ করে? এটি আমাদের বইয়ের 70 পৃষ্ঠায় আমরা পাব যে ক্ষমাশীল ব্যক্তি ক্ষমার বিনিময়ে সকলের ভালোবাসা পায়, এক কথায় সকলেই তাকে ভালোবাসে, আল্লাহও ভালোবাসেন, এ ধরনের লোকদের জন্য আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন। আল্লাহ বলেন যে ক্ষমা করলো, ঝগড়া বিবাদ মীমাংসা করে দিল, তার জন্য আল্লাহর কাছে পুরস্কার রয়েছে। এরপর আমরা জানবো কিছু শূন্যস্থান, কিছু শূন্যস্থান পূরণ আমরা জানবো। আচ্ছা, এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি দেশপ্রেম ইমানের অঙ্গ, দুই নম্বর ক্ষমা আল্লাহ তাআলার একটি বিশেষ গুণ, তিন নম্বরে ক্ষমাশীল ব্যক্তিকে সকলেই ভালোবাসে, চার নম্বরে ক্ষমা করা মানুষের নৈতিক দায়িত্ব, পাঁচ নম্বরে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হেজরত করেন। যাদের মোবাইল আছে মোবাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এরপরে আমরা জানব ডান বাম মিলকরণ সম্পর্কে। আচ্ছা, কেউ কি কোনো প্রশ্ন করবে? হ্যালো হ্যালো, আচ্ছা এখন আমরা জানব ডান বাম মিলকরণ, কয়েকটা আমরা ডান বাম মিলকরণ জানব এখন। এক নম্বর হলো দেশপ্রেম অর্থ দেশকে ভালোবাসা। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কি? হ্যালো জি স্যার, স্যার এগুলো কি ডব্লিউ? হ্যাঁ এগুলো এইচডব্লিউ, এগুলো তোমাদের বাসার কাজ। আমি আজকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান পূরণ, ডান বাম মিলকরণ এবং বড় প্রশ্ন দিচ্ছি, এগুলো তোমাদের বাসার কাজ, তোমরা অবশ্যই বাসায় এগুলো সলভ করবে, তোমরা বাসায় এগুলো অবশ্যই সমাধান করবে, কেমন? আচ্ছা, আমরা ডান বাম মিলকরণ দেখতে পাচ্ছি এখন। আচ্ছা,
আচ্ছা এখন আমরা কিছু ডান বাম জানার চেষ্টা করব দেশপ্রেম অর্থ দেশকে ভালোবাসা মহানবীর পালিত পুত্র যায়েদ রাদিয়াল্লাহু আনহু আমাদের জন্মভূমির নাম বাংলাদেশ মহানবী ইসলাম প্রচারের জন্য তায়েফে গমন করেন মহানবীর জন্মভূমির নাম মক্কা দেখো এখানে একটা দুইটা অপশন বেশি দেওয়া আছে যে মদিনা তোমরা অনেকেই ভুল করে দিবে যে মহানবীর জন্মভূমির নাম মদিনা না মদিনা নয় মহানবীর জন্মভূমি কি উঠায় মক্কা আচ্ছা সবশেষে আমরা কিছু বড় প্রশ্ন জানার চেষ্টা করব এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে কি কি উপায়ে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায় কি কি উপায়ে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায় তাহলে এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে কি কি উপায়ে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করা যায় এটি আমাদের পাঠ্য বইয়ের 68 পৃষ্ঠায় আছে আমাদের পাঠ্য বইয়ে 68 পৃষ্ঠার শেষের দিকে আছে যে আমরা কি কি উপায়ে দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারি দুই নম্বরে মহানবীর জীবনের ক্ষমার একটি আদর্শ কাহিনী উল্লেখ করো দুই নম্বর প্রশ্নের আনসার আমরা পাবো আমাদের পাঠ্য বইয়ের 70 পৃষ্ঠায় এখানে 70 পৃষ্ঠায় আমাদের দুইটা কাহিনী আছে একটি হচ্ছে তায়েফের কাহিনী আর পরে আসে মক্কা বিজয়ের কাহিনী তো আমরা প্রথমটা যাওয়ার চেষ্টা করব যে মহানবী তায়েফে গেলেন ইসলাম প্রচার করলেন কেউ তার কথা শুনল না মহানবীকে রক্তাক্ত করলেন তিনি সবাইকে ক্ষমা করে দিলেন এই যে কাহিনীটা তাহলে মহানবীর জীবনের একটি ক্ষমার একটি আদর্শ কাহিনী উল্লেখ করুন 70 পৃষ্ঠায় পাবো আমরা এরপরে তিন নম্বরে ক্ষমা কি ক্ষমাশীলতা সম্পর্কে 5টি বাক্য লেখো এটি আমাদের পাঠ্য বইয়ের 69 পৃষ্ঠায় আছে ক্ষমা কি কেউ কোনো অপরাধ করলে তাকে শাস্তি না দিয়ে মাফ করে দেওয়াকেই ক্ষমা বলা হয় আমি আবার বলছি কেউ কোনো অপরাধ করলে তাকে শাস্তি না দিয়ে মাফ করে দেওয়াকে ক্ষমা বলা হয় এরপরে ক্ষমাশীলতা সম্পর্কে 5টি বাক্য লেখো এটি আছে আমাদের বইয়ের 69 পৃষ্ঠায় এক কথায় ক্ষমা ক্ষমার শুরু থেকেই এখানে 1 2 3 4 5 6 7 লাইন এখানে আছে তাহলে ক্ষমাশীলতা সম্পর্কে 5টি বাক্য লেখো এটি আমাদের বইয়ের 69 পৃষ্ঠায় আমরা পাবো মানে আমরা দেশের সেবা কিভাবে করতে পারি দেশকে কিভাবে ভালোবাসতে পারি এই যে এখানে 1 2 3 4 5 6টা পয়েন্ট আছে বেগুনি কালার দিয়ে লেখা আছে ক্লিয়ার হ্যাঁ বলো যদি উল্লেখ না থাকে তাহলে সবগুলো দিবে আচ্ছা আর কারো কোন প্রশ্ন আমাদের শূন্যস্থান পূরণটা আরেকবার আছে দুটাই কি দেওয়া যাবে হ্যালো বলো কি সমস্যা বলো স্যার দুই নাম্বার প্রশ্নটার উত্তর কি 69 পৃষ্ঠা শেষে প্যারাটুকু দিব পুরোটাই কোনটা কোনটা শেষের প্রশ্নটা তিন নম্বর ও শেষের প্রশ্ন আচ্ছা 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 শেষের প্রশ্ন হচ্ছে এলে 69 পৃষ্ঠায় ক্ষমা 69 পৃষ্ঠা ক্ষমার পরেই যে আলোচনা সেটাই ওইটা শেষের প্যারা সব প্রশ্ন
হ্যাঁ পুরোটা এখানে 6-7 লাইন আছে, হ্যাঁ এখানে 6-7 লাইন আছে, পুরোটাই দিবে কেমন? আচ্ছা আর কারো কোনো প্রশ্ন? দুই নাম্বার প্রশ্নে যে দুটা, স্যার দুই নাম্বার প্রশ্নে যে দুটা কাহিনী আছে, দুটা কি দেওয়া যাবে? আচ্ছা একটাই দিবে, যেহেতু সময় কম পাবে ওখানে, শুধু তায়েফের কাহিনী দিলেই হবে, শুধু তায়েফের কাহিনীটা দিলেই হবে। আচ্ছা ওকে স্যার, শূন্যস্থান পূরণটা আর একবার দেন। শূন্যস্থান পূরণ, আচ্ছা দিচ্ছি। আচ্ছা এই যে যাদের শূন্যস্থান পূরণ সমস্যা দেখে নাও, দেশ প্রেম ইমানের অঙ্গ, ক্ষমা আল্লাহ তাআলার একটি বিশেষ গুণ, ক্ষমাশীল ব্যক্তিকে সকলেই ভালোবাসে, ক্ষমা করা মানুষের নৈতিক দায়িত্ব, মহারবি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন, সবগুলো এসডব্লিউ, তোমরা বাসায় গুলো করবা, সংক্ষিপ্ত শূন্যস্থান ডান বাম বড় বড় প্রশ্ন সবগুলোই তোমাদের এসডব্লিউ, তোমরা বাসায় গুলো করবা। আর কার কোনো সমস্যা? হ্যালো না স্যার। আচ্ছা ওকে না স্যার, আমাদের সময় শেষ। না স্যার। আচ্ছা আমি সবার সুস্বাস্থ্য কামনা করে, সবাই ভালো থাকবে, সবাই বাসায় থাকবে, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম।